আসসালামু আলাইকুম। বিজনেস স্কুলের জুম ক্লাসে সবাইকে স্বাগতম। আমি তোমাদেরকে এখন করাবো বকেয়া খরচ সংক্রান্ত সমন্বয় দাখিলা। তোমরা জানো যে কার্যপত্র অধ্যায়ে কার্যপত্রের নিয়মগুলো কিন্তু আমরা মোটামুটি সবাই জানি, কার্যপত্র নিয়ম কানুন কিন্তু খুব সহজ, তবে সময় এটা একটু বেশি লাগে কার্যপত্র করতে। তো অবশ্যই কার্যপত্র শেখা উচিত, কার্যপত্রতে পরীক্ষাতে মার্ক পাওয়া খুব ইজি। হ্যাঁ, সময়টা একটু বেশি লাগলেও কার্যপত্রে মার্ক পাওয়া কিন্তু খুব ইজি, তবে আমাদেরকে সমন্বয় জাবেদাটা সঠিকভাবে পারতে হয়। সমন্বয় জাবেদা যদি আমরা সঠিকভাবে পারি তাহলে কিন্তু খুব সহজেই আমরা কার্যপত্র পারবো। হ্যাঁ, তো কার্যপত্র করার জন্য মানে আমরা সমন্বয় জাবেদাগুলো শিখবো, তার আগে কিছু কথা বলে নেই। যারা ইউটিউবে ভিডিও দেখতেছো তারা তো আমাকে সরাসরি কোনো কোশ্চেন করতে পারবা না, তো তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাবা, আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অথবা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের ফেসবুকের পেজ, গ্রুপ, আমার ফেসবুক আইডি সবকিছু কিন্তু গ্রুপে দেওয়া আছে, এবং আমাদের প্রিমিয়াম ব্যাচে ভর্তি হওয়ার যে ব্যাপার স্যাপার আছে সেগুলোও বিস্তারিত বলা আছে। কারো যদি ইচ্ছা হয় যে অনলাইনে প্রাইভেট পড়বা, বাইরে প্রাইভেট পড়বা না, সেক্ষেত্রে অবশ্যই তোমরা অনলাইন প্রাইভেটে জয়েন করতে পারো, এতে এখানে পড়লে বাইরে কোথাও প্রাইভেট পড়তে হবে না। দেখো, আজকে আমরা শিখবো বকেয়া খরচ সংক্রান্ত সমন্বয় দাখিলার উদাহরণ। আমি তোমাদেরকে খুব সহজে সকল খরচের বকেয়ার জাবেদা দেওয়া শিখাই দিচ্ছি, খুব সহজে। মানে এটা এত সহজ মানে বলার মতো না। ধরো যে কোনো খরচ বকেয়া আছে তাহলে খরচের নামটা হবে ডেবিট, তার সাথে প্রদেয় অথবা বকেয়া লাগাই দিবা, হয়ে যাবে ক্রেডিট। আমি উদাহরণ দিচ্ছি। 1 নম্বর সমন্বয় বলছে বছর শেষে বেতন বকেয়া রয়েছে 5,000 টাকা। আমি কি বলছি, যেই খরচের নাম সেটা হবে ডেবিট। দেখো বেতন হিসাব কি, ডেবিট, বেতনের সাথে প্রদেয় বেতন অথবা বকেয়া বেতন লাগাই দিলেই কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে। বুঝতে পারছো কিনা বলো। যেকোনো খরচ যদি বকেয়া থাকে তাহলে ইজিলি এটা সমন্বয় জাবেদা হবে, সেই খরচের নামটা ডেবিট হবে, আর তার সাথে বকেয়া লাগাই দিয়ে ক্রেডিট করে দিলেই তোমার কি বকেয়া খরচের জাবেদা হয়ে গেল। ধরো মমিন খরচ বকেয়া আছে, কথার কথা, কি খরচ বকেয়া আছে, মমিন খরচ বকেয়া আছে, তাহলে আমাদেরকে জাবেদা দিতে হবে মমিন খরচ হিসাব ডেবিট, বকেয়া মমিন খরচ হিসাব ক্রেডিট। আমি কি কথা বোঝাতে পারছি? জাবেদাটা খুব ইজি না, শুধুমাত্র ওইটার সাথে বকেয়া বা প্রদেয় লাগাই দিয়ে কি করে দিবা, ক্রেডিট করে দিবা, তাহলেই কিন্তু ক্রেডিট করে দিবা, সকল সমন্বয় জাবেদা হয়ে যাবে। কিন্তু জাবেদাটা শুধুমাত্র সঠিক করলে হবে না, সমন্বয় জাবেদাতে আরেকটা কঠিন বিষয় আছে, সেটা হচ্ছে টাকার অ্যামাউন্ট বের করাটা কিন্তু একটু কঠিন। টাকার অ্যামাউন্ট বের করাটা আমরা অনেকেই বুঝতে পারি না। আমি যেই কটা খরচের বকেয়া সংক্রান্ত জাবেদা সমন্বয় জাবেদা তোমাদেরকে এখন করাবো, এই কটা করলে তোমাদের আসলে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। দেখো 2 নম্বরে বলছে 1 মাসের বেতন বকেয়া রয়েছে, রেওয়া মিলে বেতন দেওয়া আছে 22,000। বুঝতে হবে জাবেদা তো তোমরা বুঝতেই তো, বেতন ডেবিট, প্রদেয় বেতন বা বকেয়া বেতন ক্রেডিট, কিন্তু টাকা কিভাবে লিখবো এটা আমি একটু বুঝাই দিচ্ছি। দেখো রেওয়া মিলে বেতন দেওয়া আছে 22,000 টাকা, 1 মাসের বেতন বকেয়া আছে। তোমরা জানো যে আমরা হিসাব নিকাশ করি 12 মাসের, হিসাব নিকাশ করি কয় মাসের, 12 মাসের। তো 12 মাসের মধ্যে যদি 1 মাসের বেতন বকেয়া থাকে তাহলে আমরা কয় মাসের বেতন দিছি, 11 মাসের, 11 মাসের, 12 মাসের, 1 মাসের বেতন বকেয়া আছে। তো 12 মাসের মধ্যে যদি 1 মাসের বেতন বকেয়া থাকে তাহলে আমরা বেতন দিছি কত মাসের, 11 মাসের। এখন অনেকেই বলতে পারে 11 মাস তো কোথাও বলা নাই, আপনি কই থেকে বের করলেন? এটা সিক্স সেন্স দিয়ে তোমাকে বের করতে হবে। আমরা সাধারণত হিসাব করি 12 মাসের, আর এখানে কোশ্চেনে বলে দিছে 1 মাসের বেতন বকেয়া আছে, আর রেওয়া মিলে বেতন দেওয়া আছে কত টাকা, 22,000 টাকা। তার মানে যেহেতু আমরা সাধারণত হিসাব করি 12 মাসের, 1 মাসের বেতন বকেয়া আছে, তার মানে কি 12 মাসের মধ্যে যদি আমরা 1 মাসের বেতন বকেয়া রাখি আমরা 11 মাসের টাকা, 11 মাসের বেতন দিছি,
আর এই 11 মাসের বেতন কত টাকা দিছি 22000 টাকা দিছি এখন দেখো 11 মাসের বেতন যদি 22000 টাকা হয় এক মাসের কত 22000 কে 11 দ্বারা 2000 টাকা 2000 কারো কোনো কোশ্চেন আরো কোনো কোশ্চেন আছে না স্যার বুঝছি না আচ্ছা তারপর দেখো এটাও সেম কাহিনী কিন্তু ব্যাপারটা একটু ভিন্ন ভাবে থাকতে পারে এই যে এই কথাটা লেখা আছে সমন্বয় এক মাসের বেতন বাকি আছে এটা কি সমন্বয় বলা আছে আবার তিন নাম্বার যেটা রেওমিলে বেতন 22000 টাকা ব্র্যাকেটে লেখা আছে 11 মাস তোমরা এরকম দেখছো কি না ব্র্যাকেটে লেখা থাকে রেওমিলের পাশে 11 মাস 10 মাস 8 মাস 7 মাস এভাবে লেখা থাকে না জি স্যার তো বেতন বকেয়া সেটা তো আমি তো তোমরা জানো বেতন ডেবিট বকেয়া বেতন বা প্রদেয় বেতন ক্রেডিট তো 11 মাসের বেতন যদি 22000 টাকা হয় তাহলে এক মাসের বেতন কত 2000 টাকা এখন তোমাদেরকে কোশ্চেন করি যখন যদি আমাদের এখানে 10 লেখা থাকতো তাহলে আমরা কি করতাম যদি বলা থাকতো যে 22000 টাকা ব্র্যাকেটে লেখা 10 তখন আমরা কি করতাম বকেয়া কত টাকা হতো দেখি কে বলতে পারে 4000 টাকা তার 2 মাসের হতো কারণ ভেবে চিনতে বলো যদি 10 মাস বলা থাকতো তাহলে আমরা কত টাকা বেতন বের করতাম বকেয়া বেতন স্যার 2 মাসে বের করতাম বকেয়া বেতন হ্যাঁ 2 মাসে বেতন কত টাকা হতো 4600 ভেরি গুড 4400 তখন কিন্তু 4000 বলছিলা না চিন্তা করে বলছিলা আমরা জাতি হিসেবে খুবই মানে কি বলবো বাংলাদেশের পোলাপান কিন্তু 10 মাস আর ওয়েট করে না ম্যাক্সিমাম পোলাপান দেখবা 7 মাসে বের হয়ে চলে আসে কারণ আমরা আমাদের ধৈর্য খুব কি কম একদম মায়ের পেট থেকে তো দেখো এখানে যদি লেখা থাকতো 10 মাস তার মানে এই যে 22000 টাকা আমরা বেতন দিছি এই তো 22000 টাকা আমাদের 10 মাসের বেতন 10 মাসের বেতন যদি 22000 টাকা হয় তাহলে এক মাসের কত 2200 তাহলে 2 মাসের 2200 তাহলে 2 মাসের কত 4400 এখানে যদি বলা থাকতো 2 মাসের বেতন বকে আছে সেম কাজই করতাম 10 দ্বারা ভাগ করতাম 2 দ্বারা গুণ করতাম যদি বলা থাকতো 3 মাসের বেতন বকে আছে তাহলে কত দিয়ে ভাগ হতো স্যার 9 দিয়ে 9 দ্বারা ভাগ 3 দ্বারা গুণ 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 আমি মনে হয় এবার বোঝাতে পারছি জি স্যার এরপর দেখো লেখা আছে মজুরি বকে আছে 2000 টাকা যাবে তো হবে মজুরি ডেবিট বকেয়া মজুরি ক্রেডিট এ তো কোনো কাহিনী নাই গো বেচারা সাধারণভাবে যা লেখা আছে তাই টাকার এমন বলা আছে কোনো ব্যাপারই না তারপর দেখো আর একটু জুম করি আচ্ছা পাঁচ নাম্বারটা দেখো বলছে উপযোগ খরচ বকে আছে 500 টাকা এটাও সেম কাহিনী উপযোগ খরচ ডেবিট বকেয়া উপযোগ খরচ বা প্রদেয় উপযোগ খরচ কে 500 টাকা কোনো কাহিনী নাই ছয় নাম্বারটা একটু উপযোগ খরচ কে যাবে তো সবাই পারবাই কিন্তু টাকার অ্যামাউন্ট বের করাটা একটু ঝামেলাপূর্ণ এটাই আমাদের মানে বোঝাতে হবে বলছে 6 মাসের ঋণের সুদ বকে আছে যাবে দত্ত তোমরা জানো ঋণের সুদ খরচ ডেবিট আর প্রদেয় বা বকেয়া ঋণের সুদ খরচ ক্রেডিট এটা নিয়ে কোনো সমস্যা আছে যাবে দত্ত তোমাদের বলেই দিছে যাবে দাও হবে কিন্তু টাকার অ্যামাউন্ট কিভাবে বের করব দেখো রেওমিলে 6% ঋণ দেওয়া আছে কত টাকা 10000 টাকা তোমরা জানো যে কোনো কিছুর উপরে পার্সেন্ট করলে কত মাসের বের হয় সুদ কত মাসের বের হয় 12 মাসের 12 মাসের যখন তুমি পার্সেন্ট করবা তোমার সুদ বের হবে এক বছরের অর্থাৎ 12 মাসের দেখো আমাদের 6% ঋণ রেওমিলে বলা আছে 6% ঋণ 10000 টাকা এই 6% ঋণ কথার মানে হলো আমাদেরকে সুদ দিতে হবে 6% 10000 টাকার 6% কত টাকা 600 টাকা 600 টাকা এখন দেখো 600 টাকা কোনো কিছুর উপর পার্সেন্ট করলে কত মাসে সুদ বের হয় 12 মাসের 12 মাসে যদি 600 টাকা হয় 6 মাসে সুদ কত 300 টাকা 300 টাকা তাহলে দেখো আমরা টাকাটা বের করব 10000 গুণন 6% ভাগ 12 গুণন 6 সমান কত টাকা 300 টাকা 300 টাকা
বুঝছো কিনা বলো। জি স্যার। সাত নম্বর দেখো, রেওয়া মিলে 6% ঋণ 20,000 টাকা 1/3/2015 এবং ঋণের সুদ 200 টাকা। দেখো এটা কিন্তু বড় ঝামেলা। এই সমন্বয়গুলো যদি তোমরা বুঝতে পারো তোমাদের কি উপকার হবে জানো? আর্থিক বিবরণীতে সমন্বয় নিয়ে তোমরা আর কোনো ঝামেলায় পড়বে না। আর্থিক বিবরণীতে সমন্বয় নিয়ে তোমরা কোনো ঝামেলায় পড়বে না। তোমাদের ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আছো, তোমাদের তো আমি আর্থিক বিবরণী করাইনি। বলছে কি, যেহেতু এখন লকডাউন চলতেছে, তোমাদের পরীক্ষা টরীক্ষাও সামনে নাই, এর জন্য আমি কি করব, একসাথে করাবো। প্রথম পত্রে আর্থিক বিবরণী, দ্বিতীয় পত্রে আর্থিক বিবরণী করাই দিব, তাহলে দুইটা একসাথে হয়ে যাবে। আচ্ছা, রেওয়া মিলে লেখা আছে 6% ঋণ 20,000 টাকা, পাশে আবার তারিখ দেওয়া আছে 1/3/2015, আবার ঋণের সুদও দেওয়া আছে কত টাকা, 200 টাকা। ব্যাপারটা ভালো করে বোঝো, আমি একটু একটু করে বুঝাই দেই। প্রথমে 20,000 টাকার 6% করলে আমাদের 12 মাসের সুদ বের হবে। 20,000 টাকার 6% কত টাকা? 1200 টাকা। 1200 টাকা। 20,000 টাকার 6% কত টাকা? 1200 টাকা। একটা কাহিনী শেষ। আমরা সুদ বের করলাম, কতদিনের বের করছি? 12 মাসের বের করছি। কত টাকা বের করছি? 1200 টাকা। তার মানে বুঝতে পারলাম যে 12 মাসের সুদ 1200। এখন দেখো বলা আছে 1/3/2015, 1/3/2015 মানে 6% 20,000 টাকা, পাশে লেখা আছে 1/3/2015। এই তারিখ দিয়ে কি বোঝাচ্ছে, আমরা ঋণটা গ্রহণ করছি 1/3/2015 তারিখে। তাহলে বলো আমরা কয় মাসে সুদ দিব তাহলে? 10 মাসে। 10 মাসে সুদ দিব, ভেরি গুড। কারণ 1 তারিখ হলে ওই 1 তারিখ হলে ওই মাসটা কাউন্ট করতে হবে। তাহলে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, তাহলে কয় মাসে সুদ? 10 মাসে। 10 মাসে। অথবা এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 10 মাসে সুদ ধরতে হবে। দেখো 12 মাসের সুদ যদি 1200 টাকা হয়, 10 মাসের সুদ কত? 1000 টাকা। 10 মাসের সুদ কত? 1000 টাকা। 1000 টাকা। এখানেই কিন্তু ঘটনা, ঝামেলাগুলো দেখো এখানেই কিন্তু শেষ নয়। ঝামেলাগুলো হলো ঋণের সুদ রেওয়া মিলে দেয়া আছে 200 টাকা। এই কথাটা তারা কি অর্থ বহন করতেছে জানো? আমাদের ঋণের সুদ দেওয়ার কথা 1000 টাকা, রেওয়া মিলে যেহেতু ঋণের সুদ 200 টাকা লেখা আছে, তার মানে আমাদেরকে বুঝে নিতে হবে আমাদের যে 1000 টাকা ঋণের সুদ দেওয়ার কথা, এর মধ্যে 200 টাকা আমরা অলরেডি পে করে দিছি, এটা রেওয়া মিলে আছে। আমার কথাটা বুঝছো কিনা বলো? থাকবে, তার মানে আমাদেরকে বুঝে নিতে হবে কি, যে এই টাকাটা ঋণের সুদ পরিশোধ করা হয়েছে। ঋণের সুদ আমরা পরিশোধ করছি কত? 200 টাকা করছি না? জি স্যার। করার কথা ছিল কত? 1000 টাকা। তাহলে এবার বলো বকে আছে কত? 800 টাকা। 800 টাকা। 800 টাকা তাহলে তা কত হবে, কি হবে? ঋণের সুদ খরচ ডেবিট 800, প্রদেয় ঋণের সুদ বা বকেয়া ঋণের সুদ ক্রেডিট 800। বুঝতে পারছো কি না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই সমন্বয়গুলো কিন্তু তোমাদের কি বলবো ইয়ার জন্য খুবই কাজে আসবে, আর্থিক বিবরণীর জন্য। 8 নম্বরে বলছে দেখো, মূলধনের উপর 10% হারে সুদ ধার্য করতে হবে। রেওয়া মিলে মূলধন 1,00,000 টাকা। এটা কিন্তু আবার একটু ভিন্ন, আমি এর আগে যে সূত্রটা দিছি সেটা কিন্তু এখানে কার্যকর হবে না। মূলধনের সুদ কিন্তু বকেয়া মকেয়া লেখা যাবে না, মূলধনের সুদ বকেয়া টকেয়া লেখা যাবে না। এর কারণটা বলতেছি, মূলধনের সুদ কে পায়? মালিক পায়। মূলধনের সুদ কে পায়? মালিক মালিক পায়। যেহেতু মালিক পায়, আমরা মালিককে কখনো ওইভাবে ঋণের সুদ দেই না, সরি মূলধনের সুদ দেই না,
আমরা কি করি মালিকের মূলধনের পরিমাণটা কি করে দেই বৃদ্ধি করে দেই কি করে দেই মূলধনের পরিমাণ বৃদ্ধি করে দেই বৃদ্ধি করে দেই সুদ দেওয়া আর মূলধনের সাথে মূলধনের পরিমাণ বৃদ্ধি করে দেওয়া একই কথা না জি স্যার তো মূলধনের সুদ ধার্য হলো এটার জাবেদা কিন্তু মূলধনের সুদ ডেবিট বকেয়া মূলধনের সুদ ক্রেডিট কিন্তু হবে না জাবেদা হবে মূলধনের সুদ ডেবিট মূলধন হিসাব ক্রেডিট কারণ মূলধনের সুদটা আমরা কখনোই মালিককে নগদে পরিশোধ করব না এর জন্য আমরা তার মূলধনের পরিমাণ বাড়াই দিব আর মূলধন হচ্ছে আমাদের মালিকানা স্বত্ব হিসাব মালিকানা স্বত্ব যদি হ্রাস পায় সরি মালিকানা স্বত্ব যদি বৃদ্ধি পায় তাহলে কি হয় ক্রেডিট হয় ক্রেডিট ক্রেডিট তাহলে আমাদের জাবেদা হবে মূলধনের সুদ ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট এটা কিন্তু মাথায় রাখবা মূলধনের সুদের ব্যাপারটা কি রাখতে হবে মাথায় রাখতে হবে আচ্ছা নয় ভাড়া খরচ এক তৃতীয়াংশ বকেয়া রয়েছে রেও মিলে ভাড়া 12,000 টাকা তোমরা এখন বলো এই এক তৃতীয়াংশ বের করার জন্য 12,000 কে আমরা দুই দ্বারা ভাগ করব না তিন দ্বারা ভাগ করব তিন দ্বারা ভাগ করব তিন দ্বারা আচ্ছা ভেরি গুড ফেরত নিলাম এটা কিন্তু বাংলাদেশের এই সমন্বয়টা যদি দেয়া হয় বাংলাদেশের 100টা স্টুডেন্টের ভিতরে 95টা স্টুডেন্ট এটা ভুল করে 100 জনের ভিতরে কতজন ভুল করে 95 জন তোমরা হচ্ছে 95 জনের দলে তোমরা 5 জনের দলে না কথা কি বুঝছো না বুঝো নাই দেখো এখানে বলছে ভাড়া খরচ এক তৃতীয়াংশ বকেয়া রয়েছে রেও মিলে ভাড়া দেওয়া আছে 12,000 টাকা এই যে দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ আচ্ছা জি স্যার এক তৃতীয়াংশ মানে কি তিন ভাগের এক ভাগ তো তিন ভাগের এক ভাগ যদি বকেয়া থাকে তাহলে আমরা দিছি কয় ভাগ দুই ভাগ তাহলে 12,000 টাকা কয় ভাগ টাকা তিন ভাগ টাকা নাকি দুই ভাগ টাকা দুই ভাগের টাকা এক ভাগ বের করার জন্য আমাদেরকে 12,000 কে কত দ্বারা ভাগ করতে হবে দুই দ্বারা দুই দ্বারা ভাগ করতে কিন্তু তিন দিয়া ভাগ দিয়া লিখে দেয় যাবে না কিন্তু ভুল আমি আবারও বলতেছি এখানে বলছে ভাড়া খরচ এক তৃতীয়াংশ বকেয়া রয়েছে মানে তিন ভাগের এক ভাগ বকেয়া আছে তিন ভাগের এক ভাগ যদি বকেয়া থাকে তাহলে আমরা দুই ভাগ পরিশোধ করছি তো সেই দুই ভাগ কত টাকা 12,000 টাকা তো দুই ভাগ যদি 12,000 টাকা হয় তাহলে এক ভাগ বের করার জন্য এই 12,000 কে আমাদেরকে দুই দ্বারা ভাগ করতে হবে তিন দ্বারা না তো 12,000 ভাগ দুই তাহলে এক ভাগ কত 6,000 টাকা তো যাবে দা ভাড়া খরচ ডেবিট 6,000 বকেয়া ভাড়া বা প্রদেয় ভাড়া হিসেব ক্রেডিট 6,000 বুঝতে পারছো কিনা বলো জি স্যার আচ্ছা দশ রেও মিলে ভাড়া খরচ 24,000 টাকা দুই তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ কথাটার মানে হচ্ছে এই দুই তৃতীয়াংশ কিন্তু বকেয়া নাই এখানে বলা ছিল কিন্তু এক তৃতীয়াংশ বকেয়া রয়েছে ভালো করে বুঝো দুইটার কিন্তু পার্থক্য বুঝতে হবে জাবেদা কিন্তু খুব সহজ কিন্তু টাকার অ্যামাউন্ট বের করা কিন্তু বেশ জটিল সমন্বয় জাবেদায় রেও মিলে ভাড়া খরচ 24,000 টাকা দুই তৃতীয়াংশ এই কথাটা দ্বারা তুমি কি বুঝাচ্ছ কি বুঝতে পারছো এটা আমাকে একটু বলো দেখি তোমরা আমাকে একটু বলো তারপরে আমি তিন ভাগের দুই অংশ পরিশোধ করা হয়েছে নেক্সট আর কে কি বলবো বলো আর কেউ কিছু বলবা না স্যার তিন ভাগের দুই ভাগের বকে আছে আচ্ছা না আইরিন যেটা বলছে সেটা রাইট এখানে বলছে এক তৃতীয়াংশ বকেয়া রয়েছে মানে কি তিন ভাগের এক ভাগ বকেয়া রয়েছে আমরা দুই ভাগ পরিশোধ করছি আর এখানে বোঝাচ্ছে রেওয়া মিলে ভাড়া খরচ 24,000 দুই তৃতীয়াংশ মানে এই 24,000 টাকা তিন ভাগের দুই ভাগ দুই তৃতীয়াংশ মানে কি এই এখানে যদি বলতো যে দুই তৃতীয়াংশ বকেয়া রয়েছে তাহলে কিন্তু একটা কাহিনী হতো এই আগের মতন কিন্তু এখানে কি বলছে দুই তৃতীয়াংশ মানে কি এই 24,000 টাকা হচ্ছে দুই তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগের দুই ভাগ টাকা হচ্ছে কি
24000 বুঝতে পারছো কিনা বলো আচ্ছা জি স্যার তাহলে এখন এক ভাগ বের করার জন্য 24000 কে আমাদের দুই দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে ভাগ দিতে হবে তাহলে যাবে যাবে ভাড়া খরচ ডেবিট বকেয়া ভাড়া বা প্রদেয় ভাড়া হিসাব ক্রেডিট 24000 কে দুই দ্বারা ভাগ করলে 12000 টাকা ওকে আচ্ছা জি স্যার 11 অলিখিত ধারে ক্রয় এ তো জানোই ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট এটা আর কি বলবো 2500 টাকার একটি ক্রয় চালান হিসাব বইতে লেখা হয়নি মানে তুমি ক্রয় করছো কিন্তু ক্রয় আবেদনে লেখোইনি ওই একই কাহিনী ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট কথা কি বুঝতে পারছো কিনা বলো জি স্যার ইউটিউবে যারা এতক্ষণ ভিডিও দেখলা তারাও নিশ্চয়ই বুঝতে পারছো তারপরে যদি বুঝতে না পারো এটা হয়তো বা মানে কি বলবো তারপরে বুঝতে না পারলে কমেন্ট করে জানাবা আমি অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ